নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকে আলোচনা করব চার দোকান দিয়ে কিভাবে প্রতি মাসে 30,000 টাকার বেশি ইনকাম করবে। সিম্পল ভাবে যদি ধরা যায় ফ্রেন্ড, এক এক জায়গায় চা রেটটা আলাদা আলাদা থাকে। যদি বাংলাদেশের কথা বলা হয় তাহলে এক কাপ চা মানে লাল চা যেটা আছে সেটা 5 টাকা বিক্রি হয়। ইন্ডিয়াতে লাল চাটা 3 টাকা বিক্রি হয়। আবার দুধ চার কথা যদি বলা হয় তার কোনো ইন্ডিয়াতে কোনো জায়গায় 7 টাকা করে বিক্রি হয় দুধ চাটা, আর বাংলাদেশে কোথাও 10 টাকায় বিক্রি হয়। তো আলাদা আলাদা জায়গায় দামের একটু ডিফারেন্স দেখা যায়। তো ফ্রেন্ড, আপনি কোন এরিয়ায় থাকেন আর আপনার এরিয়াতে লাল চা বা দুধ চায়ের দাম কত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফ্রেন্ড, একটা বাজারে যদি টোটাল দোকানের হিসাব করা হয় তাহলে সব থেকে বেশি যে দোকানটা দেখা যায় সেটাই চার দোকান। তো চার দোকানটা কেন শুরু করা হয়, যেটা সহজসাধ্য বলে এটাতে লাভ বেশি থাকে সেজন্য, নাকি অন্য কোনো কারণ আছে? ফ্রেন্ড, কোনো বাজারে যদি টোটাল 100টা দোকান থাকে তার ভিতরে 20টা চার দোকান আপনি পেয়ে যাবেন। তো এত বেশি দোকান থাকার পিছনে দুটো কারণ থাকতে পারে আমার মনে হয়। একটা তো কম টাকা দিয়ে শুরু করা যায়, আর দ্বিতীয়ত বেশিরভাগ লোক দিনে কমসে কম একবার বা দুইবার চা খেতে পছন্দ করে। কিন্তু যদি খোলাখুলিভাবে বলা হয় যে এত পার্সেন্ট দোকানের ভিতরে কতজনের বেশি টাকা আনে, তো সেদিক থেকে ধরা গেলে এই চার দোকানটাতে কিন্তু কম্পিটিশন অনেক বেশি। যদি চায়ের কাপ 5 টাকা করে মানে লাল চাটা যদি 5 টাকা করে ধরা হয়, তারপরও কাপ চিনি চা বা গ্যাসের যে খরচটা আছে সেটা মিলিয়ে 1.5 টাকার মতো প্রতি কাপে আপনার খরচ পড়ে। তো প্রতি মাসে যদি 10,000 টাকা ইনকাম করতে হয় ফ্রেন্ড, তাও আপনার প্রতিদিন 350 টাকা ইনকাম করতে হবে। মানে প্রতিদিন ম্যাক্সিমাম আপনাকে 100 কাপ বিক্রি করলে ম্যাক্সিমাম, যেখানে আপনার 3.5 টাকা লাভ থাকছে, সেখানেও প্রতিদিন 100 কাপ বিক্রি করলে তারপরে আপনাকে মাসে 10,000 টাকা থাকবে। তো আমি যে টার্গেটটা ফ্রেন্ড আপনাকে দিয়েছি যে প্রতি মাসে 30,000 টাকা, তো সেটা যদি আপনাকে ইনকাম করতে হয় তাহলে প্রতিদিন কত 300 কাপ চায়ে বিক্রির দরকার আছে। তো ফ্রেন্ড, আমি যদি চায়ের দোকানের আয়ের উপর ডিপেন্ড করে দেখে ভাগ করি চার ভাগে, তাহলে তাদের ইনকামটা একটু দেখে নেওয়া যাক, তারপরে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি যে লক্ষ্যটা আপনাকে দিতে চাইছি যে 30,000 টাকা পর্যন্ত নয়, কমসে কম 30,000 টাকা আপনি মাসে কীভাবে ইনকাম করবেন। তো প্রথম পর্যায়ে যে চার দোকানগুলো আছে সেখানে মোটামুটি দিনে 150-200 টাকা 250 টাকা ইনকাম হয়। দ্বিতীয় পর্যায়ে যে দোকানগুলো আছে তারা 500-700 টাকা ইনকাম করে। তৃতীয় পর্যায়ে যারা আছে তারা মনে করেন যে 1,000-1,500-2,000 টাকা পর্যন্ত ইনকাম করে, চার দোকানের কথা বলছি। আর যারা চতুর্থ পর্যায়ে যাদের দেখেছি তাদের ইনকাম অনেক বেশি, মানে প্রতিদিন 10,000 টাকার উপরে। আপনি দেখে থাকবেন কফি স্টোর, চায়ের স্টোর, মানে যেখানে অনেক ফ্যাসিলিটি দেওয়া আছে কাস্টমারদের বসে থাকার জন্য, আধা হলো চায়াতে। তো যাই হোক, তারা কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করছে, আপনি তো সেটা করতে পারবেন না। তো আপনি কম পুঁজি দিয়ে কীভাবে এটা করবেন তখন সেটা দেখে নেওয়া যায়। প্রথমে আলোচনা করি যারা একেবারে 150-200 টাকার বেশি ইনকাম করতে পারে না, তাদের দোকানের দিকে চোখ বুঝে আপনার বাজারের দিকে যদি আপনি একটু চোখ বোলান তাহলে আমি যা যা বলছি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, বাজারে যদি 30টা চায়ের দোকান থাকে সেখানে কিছু দোকান আছে যেখানে 150 টাকা ইনকাম করা তাদের জন্য টাফ ব্যাপার হয়ে যায়। সেই দোকানের দিকে তাকান, সে পুরানো 2-1টা চেয়ার, 2-1টা বেঞ্চ, কয়েকটা টোচ ঝুলিয়ে রেখেছে, কয়েকটা বিস্কুটের ডাব্বা আছে, ওই যাদের কাছে 2-1জন মুরব্বী গিয়ে বসে আর কি। আর দ্বিতীয় পর্যায়ে যে দোকানগুলো আছে ফ্রেন্ড, 500-700 টাকা যারা ইনকাম করে তাদের কিন্তু সচরাচর দেখা যায়। মনে করেন যে মোটামুটি একটু মুদিখানার যে জিনিসপত্র, কেক আছে, বিস্কিট আছে, চানাচুর আছে, বা এরকম মুখরুচি জিনিসগুলো সামনে তাড়ানো আছে, দিনে দোকানটা একটু পরিষ্কার আছে, ঘরে বসে থাকার মতো একটু জায়গা আছে, একটা টিভি লাগানো আছে, সেখানে আপনিও যান মাঝে মাঝে আড্ডা মারতেন। তৃতীয় প্রকারের যে দোকানগুলো আছে তাদের প্রতিদিন ইনকাম 1,000-1,500-2,000 বা তার উপরে, সেই দোকানগুলোর দিকে, আমি চার দোকানের কথা বলছি, সেই দোকানের দিকে আপনি একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে দোকানদারটার ব্যবহারটা খুব ভালো, বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে, বা ক্রাম খেলার মতো ফ্যাসিলিটি আছে, বা দাবার মতো জিনিস যেখানে রাখা আছে, যেখানে এসে অন্তত দাবা খেলার জন্য, তাস খেলার জন্য বা ক্রাম খেলার জন্য লোকজন আসে, বা অনেকে খেলা দেখতে টিভিতে, অনেকে আড্ডা মারার জন্য সেই দোকানগুলোতে এসে বসে। আর সাথে সাথে অনেক খাবার দাবার আছে, মানে মোটামুটি পর্যায়ে চায়ের দোকানে বসে লোকজন যা যা খেতে পছন্দ করে মোটামুটি সবগুলো জিনিস সেখানে পাওয়া যায়। আর সেখানে লোকজন মানে এমনিতেই কমসে কম দুপুরবেলাতে না থাকলেও সকালে বিকেলে এমনিতেই ভিড় হয়ে যায়। তো ফ্রেন্ড, এর তিন প্রকারের দোকান কিন্তু আপনি সচরাচর আপনার বাজারেই দেখেন। তো শুধুমাত্র ডিফারেন্সটা বের করতে হবে এই যে আপনি তো নিজেই দেখছেন
যে যারা প্রতিদিন 150-200 টাকা ইনকাম করতে পারছে না তারা কেন এটা করতে পারছে না, যারা 500-700 টাকা ইনকাম করছে তারা কেন 500-700 টাকা ইনকাম করছে, আর যারা 1,000-1,500-2,000 টাকা ইনকাম করেছে তারা কীভাবে ইনকাম করছে, তারপরও ব্যাপারটা আমি আপনাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। ফ্রেন্ড, আপনি যদি চায়ের দোকান দেওয়ার কথা ভাবেন তাহলে প্রথমত আপনাকে যদি বেশি পুঁজি দিয়ে না শুরু করতে পারেন সেটাও চলবে, কিন্তু কমসে কম মানুষ বসতে পারে সেরকম একটি ব্যবস্থা করে রাখবেন। যেরকম দাবা তাস বা টিভির যে ফ্যাসিলিটি আছে এগুলো কিন্তু খুব বেশি টাকা এনে খরচ হয় না এতে, তো এগুলো আপনি রাখতে পারেন। ফ্রেন্ড, আমি একটা কথাই সবসময় বলি যে দোকান চলে দোকানদারের উপর ডিপেন্ড করে, তো আপনি দোকানদারটা কেমন তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার কাছে লোক আসবে। ব্যবসাটা হলো শুধুমাত্র ট্র্যাফিক জেনারেট করা, মানে যত লোক আপনার কাছে আসবে তত বেশি কিন্তু আপনার ব্যবসাটা চলবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই, শুধুমাত্র একটু হাসি মুখে কথা বলা বা মানুষের একটু খোঁজ খবর নেওয়া এটাই যথেষ্ট হয়ে থাকে। কিন্তু তো এরপরও আপনি 1,000 টাকার কথা তো আমি হিসাবটা দিয়ে দিলাম যে যারা করছে তারা কীভাবে করছে সেটা দেখে নিতে পারবেন, তো আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। সেই দোকানদারগুলো যা যা করছে সেগুলো তো আমি দেখিয়েছি, যে যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো ব্যবস্থা রাখা, যে জিনিসগুলো খাবারের দরকার আছে, মনে করেন যে তার দোকানের পাশাপাশি সুস্বাদু খাবার যেগুলো আছে যেগুলো চলে আপনি বাজারে গিয়ে আর একটু ভালোভাবে রিসার্চ করবেন তারা কী কী রাখছে, বা এরপরে আপনার কাস্টমার কী কী চাইছে সেই হিসেবে আপনি উঠাতে পারেন, সেগুলো তো আপনি রাখলেনই। ফ্রেন্ড, ভিতরে একটু কথা বলে নিই, আপনারা অনেকে কমেন্টস করতে পারেন দাদা আমি দোকানটা গ্রামের ভিতরে দিতে চাই সেটা দেবো কি বাজারে। ফ্রেন্ড, গ্রামের ভিতরে দোকান দিয়ে যদি আপনার দিনে 500 টাকা ইনকাম হয় আর সেটাই যদি মাত্র 1-1.5 কিলোমিটার মানে আপনার নিজের বাজারে দিয়ে সেখানে গিয়ে 1,500-2,000 টাকা ইনকাম করা যায়, তো আপনার বাজারে গিয়ে দোকান দেওয়াই সব থেকে। তো এর সাথে সাথে ফ্রেন্ড আপনি যে জিনিসগুলো অ্যাড করতে পারবেন, মানে ফ্রেন্ড আপনি ব্যবসাটা কেন করছেন, শুধুমাত্র টাকার জন্য, তাই তো? তো এর সাথে যেরকম অনেক জায়গায় এরকম দেখা যায় যে এক সাইডে চা বিক্রি করছে, অন্য সাইডে যে মনে করে ফাস্টফুডের যে জিনিসগুলো আছে যেরকম পেঁয়াজি বেগুনি বা পাঁপড় বিক্রি করছে, তো ফ্রেন্ড এর সাথে সাথে যখন আপনার কাছে ট্র্যাফিক জেনারেট হয়ে যাবে বা লোক আসা শুরু হয়ে যাবে তখন এর সাথে তো আপনি যদি সাইড বিজনেসটা বাড়িয়ে নেন না, তো আপনাকে মাসে 30,000 টাকা না, আপনি এই একটা দোকান দিয়ে মাসে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আমি যতগুলো ট্র্যাফিকের কথা বললাম যতগুলো গুণের কথা বললাম সেরকম দোকান কিন্তু আপনার বাজারেও আছে, আপনি একটু যেখান থেকে দেখুন না কেন, অবশ্যই আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কমেন্টসে জানাবেন, তো আপনি যেখান থেকে ভিডিও দেখুন না কেন আপনি বাজারে গিয়ে ফলো করলেই কিন্তু পেয়ে যাবেন আপনার বাজারেও এরকম দোকান আছে। তো আমি যেটা বললাম সেটা আপনি একটু দোকানে গিয়ে বসে একটু লক্ষ্য করবেন যে তার কত টাকা দোকানদারি হচ্ছে, তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এরপরও ফ্রেন্ড যে চায়ের দোকানগুলো আছে সেই দোকানে দোকানে যে চায়ের ডেলিভারি দেয় সেগুলো কিন্তু আপনি করতে পারবেন, তো দোকানে দোকানে যে চায়গুলো সাপ্লাই করে সেখানে কিন্তু ফ্রেন্ড অনেক কম্পিটিশন হয়ে যায়, যেরকম 5 টাকা করে চা বিক্রি করেছেন তো তো অন্য দোকানও আছে তারাও তাদের কাছে এসে দিয়ে যাচ্ছে, তো আপনাকে অর্ডারটা কেন দেবে? তো ফ্রেন্ড দুটো ফ্যাসিলিটি দিলে আপনাকে অর্ডার দেবে, যেরকম যে তারা যখন একটা মনে করুন সারের দোকানে আপনি চাটা ডেলিভারি দিচ্ছেন সেখানেও তো প্রতিদিন আপনার মোটামুটি 20-30 কাপ চা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার 5 টাকা নেওয়ার দরকারই নেই, আপনি 4,500 টাকা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, সবাই 5 টাকা করে দিচ্ছে আমি 4,500 টাকা করে দেবো, আর আমাকে প্রতিদিন টাকা দেওয়ারও দরকার নেই, 15 দিন পরে দিলেই হবে, তো টাকাটা আপনি একসাথে পাবেন। আর বাজারে এরকম 20-টা দোকানে যদি আপনি অর্ডার পান তাহলে এমনিতে ওর থেকে 1,000 টাকা প্রতিদিন আপনার ইনকাম হয়ে যাবে। তো ফ্রেন্ড আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে এই যে অলিতে গলিতে সবথেকে বেশি চার দোকানই কেন দেওয়া হয়, অন্য দোকানের তুলনায় চার দোকান কেন সব থেকে বেশি হয়? তো ফ্রেন্ড এটা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি মনে হয় যে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করার মতো তো অবশ্যই শেয়ার করবেন। ফ্রেন্ড ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে, নমস্কার।